আমি চলে এসেছি পলাশি গঙ্গাস্থান করতে। তো এটা হচ্ছে পলাশি শ্মশানঘাট, ওদিকে মরা পড়াচ্ছে। আর এরপরে হচ্ছে লড়িদারের যে ওপরে হচ্ছে রামনগর ঘাট, এটা হচ্ছে পলাশি গঙ্গা দেখতে পাচ্ছি। শ্মশানঘাটে আমি দাঁড়িয়ে আছি। শিব মন্দিরের দিকে যাবো, এটা হচ্ছে শিব মন্দির পলাশি, যে গঙ্গাস্থান করে ওঠে শিব মন্দির। শিব মন্দিরটা, এই মন্দিরটি 2008 সালে স্থাপন করা হয়। শিব মন্দির পেছনে কালী মন্দিরটা দেখাবো। এটা পলাশি গঙ্গা স্নান করে সবাই মন্দিরে আসে, দেখতে পাচ্ছে 2008 সালে স্থাপন করা হয়। বীরচন্দ্র দাস নামে এই ব্যক্তি মন্দিরটা স্থাপন করেছিল। তো নেমে যাবো, বাইরে থেকে মন্দিরটা দেখাবো। খুবই সুন্দর মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির, খুব সুন্দর করেছে। প্রচন্ড হাওয়া ওই মন্দিরের ভেতরে, খুব ভালো লাগছিল। চাই যেমনটা ঘুরলাম, বসার জায়গা। আর এই সাইডটা হচ্ছে কালী মন্দিরটা, কালী মন্দিরটা খুব সুন্দর। মন্দিরের ভেতরে দেখতে হচ্ছে কালী ঠাকুর, ভেতরে রাউন্ডটা খুব সুন্দর। তো রাউন্ডটাই ঘুরলাম আমি। বাইরে বাস স্ট্যান্ড, কলেজঘাটে বাস স্ট্যান্ড, মন্দিরের ফ্রন্টটা, মন্দিরটা খুব সুন্দর করেছে কালী মন্দির। এটা ওটা শিব মন্দির, দুটো এক জায়গায় মন্দিরটা দ্রুত খুলে প্রবেশ করবেন।